চলমান কোভিড 19-এর কারণে গত মার্চ মাস থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত বিষয়ে আজকে প্রেস ব্রিফিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আজকে প্রেস ব্রিফিং এ উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, আমাদের সাথে যুক্ত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, আমাদের সাথে যুক্ত আছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের মোহাম্মদ মাহবুব হোসেন এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আপনাদেরকে সকলকে আজকে অভিনন্দন শুভেচ্ছা। এখন এই আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে ব্রিফ করবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। সাংবাদিক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই নিরাপদে আছেন। এই করোনা সংকট কালে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনারা জানেন যে আমরা সেই মার্চ মাস থেকেই বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের, অভিভাবকদের সকলের স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনায় নিয়ে আমাদের এর আগে আমরা গত মাসে এই মাসের 31 তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছিলাম। আমরা এখন যে সিদ্ধান্ত নিয়েছি তাতে নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আমরা এই সময়ের মধ্যে আমরা নানান জিনিস আরো পর্যালোচনা করে দেখছি যে খুবই সীমিত পরিসরে কিছু খোলা যায় কিনা। আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছি এবং আশা করছি যে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। তবে তার সবকিছুই নির্ভর করবে যে আমাদের এই করোনা পরিস্থিতি কেমন হয়। আমরা দেখছি যে বিশ্ব জুড়েই আবার করোনার প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে। সারা ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে, ভারতেও এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলেও এই করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এখানেও বিশেষজ্ঞরা বলছেন যে শীতের সময়ে বাড়তে পারে। কাজেই সেই ঝুঁকিগুলো তো আমাদের রয়েছেই, কিন্তু তারপরও আমাদের বিশেষ করে যারা আগামী বছর SSC পরীক্ষা দেবেন বা HSC পরীক্ষা দেবেন তাদের কথা বিবেচনায় রেখে আমরা খুবই সীমিত পরিসরে স্বাস্থ্য ঝুঁকি একেবারেই যেন না থাকে এই রকমের একটা ব্যবস্থা করে কি করা যায় সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। কাজেই যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে আমরা সেই ধরনের সিদ্ধান্তে যাব। কাজেই আপাতত আমরা এই নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার তারিখ বৃদ্ধি করছি। আপনাদের সঙ্গে এটুকুই জানাবার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন মাননীয় মন্ত্রী মহোদয় এখন একটি প্রশ্ন করতে চান, হচ্ছে সালাউদ্দিন সুমন সময় টিভি। সালাউদ্দিন সুমন সময় টিভি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি শুনতে পাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা জানি প্রতি বছরই 1 জানুয়ারি অর্থাৎ বছরের শুরুতে বই উৎসব হয়, এবার কি সেই বই উৎসব হবে কিনা একটু জানার জন্য জিজ্ঞেস করছি। এবার বই আমাদের তৈরি হয়ে যাবে, তৈরি থাকবে ইনশাল্লাহ, কিন্তু আমরা যেভাবে বই উৎসব করি যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা হাজির হয়, এবার তো খুব স্বাভাবিক কারণেই এই স্বাস্থ্য ঝুঁকির কারণে নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না। কাজে আমাদের একটা বিকল্প আমরা চিন্তা করে কিভাবে শিক্ষার্থীদের হাতে, প্রতিটি শিক্ষার্থীর হাতে এই বই পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। কারণ
আমার মনে হয় না যে আমরা এত চেষ্টা করলাম তারপরে ওই একদিন একটি উৎসব করতে গিয়ে, উৎসবটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই, কিন্তু সেই উৎসবটি করতে গিয়ে আমরা খুব বড় একটা স্বাস্থ্য ঝুঁকি সেটি আমরা নিয়ে নেব, সেটি বোধ হয় সঠিক হবে না। কাজে আমরা এর বিকল্প কিভাবে করতে পারি সেটি আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সালাউদ্দিন সুমন। মন্ত্রী মহোদয় এই মুহূর্তে একটি প্রশ্ন করতে চান নূরে আলম পিন্টু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। নূরে আলম পিন্টু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আবার সংবাদ সম্মেলনে এসেছেন। তা আমার দুটি প্রশ্ন ছিল, একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে। আপনি জানেন যে এখন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের একটি সার্কুলার দেওয়া হয়েছে যেখানে প্রায় 32,000 শিক্ষক নিয়োগ হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় চাওয়ার জায়গা থাকে যে এই পরীক্ষাটিতে অংশ নেয়ার। তো আপনাকে আমি একটু জানাই যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চতুর্থ বর্ষে শিক্ষার্থী ছিলেন তাদের 5টি পরীক্ষা হয়ে গিয়েছে, তো 2 থেকে 3টি পরীক্ষা তাদের বাদ আছে, এই কারণে তারা এই ফাইনাল পরীক্ষাটি শেষ করতে পারেনি, যার কারণে তারা সার্টিফিকেট পাচ্ছে না, এই নিয়োগ পরীক্ষাতে অংশ নিতে পারছে না। তো সেক্ষেত্রে কি তাদের বিষয়ে কোনো ভাবনা কি ভাবা যায় কিনা? আরেকটি বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা, সীমিত পরিসরে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা চলে সেটি কি এই বছরের জন্য নাকি সেটি আগামী বছরের জন্য, কারণ আমাদের শিক্ষাবর্ষ তো প্রায় শেষের পথে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে আমরা খোলার কথা বলছি এটি কিন্তু এই শিক্ষাবর্ষের জন্যই, এবং বিশেষ করে আমাদের মাথায় আছে যে যারা আগামী বছর 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী, এবছর আমরা যাদের যাদের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তারা কিন্তু তাদের পুরো সিলেবাস পড়াশোনা শেষ করে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতিও নিয়ে পরীক্ষা দেবার ঠিক আগের দিন গিয়ে পরীক্ষা তাদের বন্ধ হয়েছিল, কাজেই তারা কিন্তু তাদের পড়াশোনাটা পুরোটাই করে ফেলেছিলেন। কিন্তু আগামী বছর যারা এসএসসি বা এইচএসসি দেবেন তাদের কিন্তু পড়াশোনায় কিছুটা হলেও তো ব্যাঘাত হয়েছে, এবং তারা কিন্তু ক্লাস করতে পারেননি প্রায় এই 8-9 মাস। কাজেই তাদের কথা বিবেচনায় নিয়ে তাদেরকেই বিশেষ করে তাদের জন্যেই যে সীমিত পরিসরে হলেও তাদেরকে যদি এখন থেকে তাদের যে নির্ধারিত পরীক্ষার সময় তার আগ পর্যন্ত তাদেরকে যদি ভালোভাবে একটু সময় দেয়া যায় তাহলে তাদের যে নির্ধারিত যে সিলেবাস সেটি তারা হয়তো সম্পন্ন করতে পারবেন। যদিও আমরা নানান ভাবে টেলিভিশনের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে করাচ্ছি, কিন্তু তারপরও তাদেরকে সীমিত পরিসরে হলেও ক্লাসরুমে নিয়ে এসে তাদের যেখানে যেখানে কোনো সমস্যা আছে সেগুলোকে কিভাবে দূর করা যায় সেটির আমরা একটি চেষ্টা করতে চাই, বিশেষ করে এদের জন্যে। আর অন্যদেরও যদি খুব কম সময়ের জন্য আনা যায়, এবং যে অনেক অভিভাবকরাই হয়তো বলছেন বা অনেকেই বলছেন যে স্কুলে আসার অভ্যেসটাই হয়তো চলে যাচ্ছে, তো আমরা নানান বিষয় আসলে চিন্তা ভাবনা করছি, বিবেচনা করছি, তবে সবকিছুই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই হবে যে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে বিবেচনায় নিয়ে। কাজে আমরা এই চিন্তা ভাবনা গুলো করছি, কিন্তু তা নির্ভর করবে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে বহুলাংশে। আর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় যেটি বললেন, একেবারেই সত্যি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে যারা আছেন তাদের 5টি পরীক্ষা হয়ে গেছে, তাদের আর 3-4টি পরীক্ষা বাকি। তো এখন তাদের কেউ কেউ আমাদেরকে অনুরোধ করছেন যে এইচএসসি র মতো আমাদেরকেও একটা পাস করিয়ে দিন, ওদের কেউ কেউ বলছে না আমরা অটো পাস চাই না, কিন্তু আমরা 5টি পরীক্ষায় যে আপনারা গ্রেডিং করেন সেই 5টি পরীক্ষার গ্রেডের ভিত্তিতে আমাদের বাকি 4টি পরীক্ষায় নম্বর দিয়ে দিন, কিংবা আমাদের আগের ক্লাসে যা নম্বর আছে তার ভিত্তিতে দিয়ে দিন। আমাদের দিক থেকে যেটি বিবেচনা সেটি হলো যে এসএসসি বা এইচএসসি র ক্ষেত্রে, তাও আমরা এইচএসসি র ক্ষেত্রে একেবারে আমরা অনেক মাস অপেক্ষা করেছি এবং তারপর শেষে বাধ্য হয়েই যে এরপরে আর অপেক্ষা করার আর সুযোগ ছিল না, সেই জন্য আমরা
তাদের এর আগে দুটো পাবলিক পরীক্ষা তারা দিয়েছেন জেএসসি এবং এসএসসি, তার ভিত্তিতে আমরা মূল্যায়ন করবার সিদ্ধান্ত দিয়েছি। কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্বে আছে কিংবা অনেকেই যারা আমাদের পলিটেকনিকে আছে, তাদের বিষয়টা কিন্তু ভিন্ন, কারণ তাদের এটি চূড়ান্ত একটি পরীক্ষা যার পরেই তারা কর্মজীবনে প্রবেশ করবেন। কাজে সেই পরীক্ষাগুলো যদি সঠিকভাবে পরীক্ষা হয়ে তার ভিত্তিতে মূল্যায়ন না হয় তাহলে কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে, পরবর্তী কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের সমস্যা হবে। এবং এটি তো একটি চূড়ান্ত মূল্যায়নের জায়গা, এইচএসসির পরে যেমন তারা অন্য কিছুতে যাবেন পড়বেন সেটি ধরে নেওয়া হচ্ছে, কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ বর্ষে আছেন তারা তো মনে করা হয় ধরে নিচ্ছি আমরা যে এটি করেই তারা কর্মজীবনে প্রবেশ করবেন। তো এই জায়গায় পরীক্ষা ছাড়া মূল্যায়ন করাটা আসলে বোধহয় সঠিক হবে না। পরিস্থিতি এখনো যা তাতে আমরা মনে করছি যে এদের পরীক্ষা নেওয়া যাবে, এবং এদের সংখ্যা যেহেতু আমাদের এইচএসসির সংখ্যাটা অনেক বড় ছিল, কিন্তু এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় হয়তো, এবং যারা আমাদের কারিগরিতেও বিভিন্ন পর্যায়ে আছেন তাদের পরীক্ষা নেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি, আমরা আলাপ আলোচনা করছি, আমরা আশা করছি যে তাদের পরীক্ষাগুলো আমরা আস্তে আস্তে নিয়ে নিতে পারবো। তো সেটির জন্য একটু হয়তো সময় লাগবে, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, তারা যেন এখন থেকেই একেবারে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে থাকেন, যে আমরা যেন তাদের পরীক্ষাগুলো নিতে পারি। এখন থেকে এক মাস বা দু মাস পরে যদি পরীক্ষা হয় তখন যেন তারা না বলেন যে আমরা তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারিনি। অনেকেই বলছেন যে আমরা তো আট মাস ন মাস পড়াশোনার বাইরে, কেন পড়াশোনার বাইরে একেবারে চলে যাওয়াটা তো ঠিক না। হ্যাঁ, আপনি ক্লাস করছেন না আর সেই জন্যে হয়তো পড়াশোনাটা তেমন ভাবে হচ্ছে না, কিন্তু পরীক্ষা যেহেতু সামনে আসছে সেই জন্য একটু প্রস্তুতিটা নিতে হবে। আর এখন অন্তত আগে যতটুকুই নিয়েছেন এখন অবশ্যই পরীক্ষার প্রস্তুতিটা তারা নিতে থাকুন, কারণ আমরা চেষ্টা করব, সর্বতোভাবে আমরা চেষ্টা করব যে এদের পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা করব, ইতিমধ্যে কিছু কথা হয়েছে, আর কারিগরি তাদের সঙ্গেও কথা বলবো যে কিভাবে আমরা এই পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে পারি। আমাদের মাথায় কিন্তু এগুলো সবই আছে, আমরা বিবেচনা করছি, আর তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এখন থেকেই জোর প্রস্তুতি নিয়ে নিতে থাকেন। প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার একটা অনুশীলন এখন থেকেই শুরু করতে হবে, এবং সেটা যাতে করে সীমিত পরিসরে শুরু করা যায়। আমরা পরীক্ষাটা যদি, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা সুনির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে, সবাই তো পরীক্ষার্থী নয়, পরীক্ষাগুলো নেয়ার মাধ্যমেই আমরা আসলে এই স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার অনুশীলনটা আসলে আমরা শুরু করে দিতে পারি, এবং সেটার মাধ্যমেই হয়তোবা সেটা আমরা আর আর আমাদের যে ভ্যাকসিন আসার পরও তো একটা সময় লাগবে সবখানে ভ্যাকসিনেটেড হওয়ার জন্য, বিদ্যালয়গুলো তো যাতে করে সেভাবে করে এখন থেকেই শুরু হয়ে যায়, আমাদের মনে হয় সকলের সেই চেষ্টাটা এখন থেকেই করবার প্রয়োজন আছে। এখন যে মাননীয় মন্ত্রী মহোদয় প্রশ্ন করতে চান, একাত্তর টেলিভিশনের শারমিন্নিরা, শারমিন্নিরা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, খাইর আপনি শুনতে? জি জি বলেন। মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ, আমাদের সামনে আবার এসছেন, আমাদেরও অনেকগুলি প্রশ্ন আছে। তার মধ্যে একটি প্রশ্ন যেটি, যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, এর আগের দিন কথা বললেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে, কিন্তু যে বাচ্চারা মাত্র স্কুলে ভর্তি হবে সেই অভিভাবকরা অনেক বেশি চিন্তিত। নভেম্বর থেকে আমরা লক্ষ্য করি যে ভর্তির প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়াগুলি অনলাইন থেকে শুরু হয়, তো এবার যারা আসলে অনেক ভর্তি হয় তাদের তো লটারি হয়, সেখানে আমরা অনেক গ্যাদারিং ও লক্ষ্য করি স্কুলগুলোতে, আবার যারা থ্রি থেকে হয় তাদের ভর্তি পরীক্ষা হয়, এবার আপনারা একটা কোনো প্রক্রিয়া ঠিক করে দিবেন কিনা সেটা একটু জানতে চাই, এবং অভিভাবকরা জানতে চাই যে কবে নাগাদ আসলে স্কুলের যাত্রা শুরু করতে পারবে শিক্ষার্থীরা, মানে বিশেষ করে স্কুল শুরু করতে পারবে, ভর্তি প্রক্রিয়ার মানে ভর্তির প্রক্রিয়াটাই বা এবার কি হবে। ধন্যবাদ। আহ
এগুলোর আসলে এই যে অনেকগুলো প্রক্রিয়া আছে এই আগামী কয়েক মাসের মধ্যেই, আর আমরা একই সঙ্গে ওই পূর্বাভাসও যে আমরা পাচ্ছি যে এই ডিসেম্বর জানুয়ারিতে আবার করোনার একটা প্রকোপ বাড়তে পারে, কাজেই এইটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই সব প্রক্রিয়াগুলো সম্পর্কে নতুন করে ভাবতে হবে, কোনটি আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনায় নিয়ে কোনটি সবচাইতে বেশি নিরাপদ হবে, আমরা সেই রকম পদ্ধতি আমরা বেছে নেব। এগুলো নিয়ে সমস্ত আলাপ আলোচনা আমরা হচ্ছে করছি এবং আমাদের এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ সময়ে আপনাদের সকলকে আজকে যেমন আপনাদের সামনে আসছি প্রতিনিয়তই আপনাদের সামনে আসছি তেমনি ভাবে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী উপমন্ত্রী এবং সচিব স্যার যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনাদের সুচিন্তিত এবং প্র্যাগম্যাটিক বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে শিক্ষা এই দুঃসময়ও শিক্ষা ব্যবস্থা আমাদের ভালোভাবে আগাচ্ছে, এই জন্য দেশের একজন নাগরিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, আমি তিনটা প্রশ্ন রাখতে চাই। একটা হচ্ছে যে এসএসসি শিক্ষার্থীদের যে বিষয়গুলো আগামী বছর যারা এসএসসি পরীক্ষা তাদের বিষয়ে বলছিলেন, তো আমি জানতে চাচ্ছি যে তাদের যেহেতু 7-8 মাস চলে গেছে তাদের জন্য বিশেষ কোন ক্লাসের ব্যবস্থা করা হবে কিনা, যেহেতু তাদের আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3টা মাস আছে, বিশেষ কোন ক্লাসের ব্যবস্থা করা হবে কিনা, না তাদের এই ক্ষতিপূরণের জন্য পরীক্ষা পেছানো হবে কিনা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে মাননীয় মন্ত্রী টিউশন ফির বিষয়ে আপনি কথা বলেছেন, আপনি উভয় পক্ষকে মানবিক হওয়ার জন্য বলেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলো এক্ষেত্রে খুবই অনুদার, তারা কোনো উদারতা দেখাচ্ছে না বিভিন্ন জায়গায়। এখানে যত ধরনের ফি আছে সবগুলোই তারা ইম্পোজ করছে এবং আদায়ের জন্য যত ধরনের কৌশল নেওয়া যায় সেগুলো নিচ্ছে, তো এই ক্ষেত্রে টিউশন ফি ক্ষেত্রে কোনো ধরনের কোনো নির্দেশনা আমরা পাবো কিনা, অভিভাবকরা পাবে কিনা। পাশাপাশি 3 নম্বর যে এটা দ্বিতীয়, আর তৃতীয় যে বিষয়টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে অনলাইনে বিশেষ সফটওয়্যার মাধ্যমে পরীক্ষা নিয়ে একটা কথা এসছে, আমাদের যে পরিস্থিতি, যে নৈতিক অবস্থা, তারপরে সব মিলিয়ে এই যে সফটওয়্যারের যে ভর্তির বিষয়টা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর অন্যদিকে হলো বিশ্ববিদ্যালয়, 3টা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তারা আলাদাভাবে এবং সরাসরি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। আমরা জানি যে ভারতের সবচেয়ে আক্রান্ত দেশগুলো একটি, সেখানে কিন্তু এবার সরাসরি ভর্তি পরীক্ষা নিয়েছে, তো সেই ক্ষেত্রে সরাসরি ভর্তি পরীক্ষা ভারত নিতে পারলে আমাদের এখানে এটা সম্ভব হবে না কেন? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এসএসসি যে বিশেষ ক্লাসের কথা বললেন, এসএসসি যারা পরীক্ষার্থী আগামী বছরের, তারা অন্য সবার মতোই তারাও কিন্তু আমাদের এই অনলাইনে এবং টেলিভিশনের মাধ্যমে তারা ক্লাস করার সুযোগ পেয়েছেন, কিন্তু তারপরও পরীক্ষার আগে তাদেরকে যদি কোনো ঘাটতি থেকে থাকে এবং অবশ্যই স্কুলে এসে পড়ার সুযোগ হয়নি, সেই জন্য তাদেরকে বিশেষ ক্লাস করাবার জন্যেই তাদেরকে আরো একটু বেশি সময় দেবার জন্যেই আমরা এই সীমিত পরিসরের ক্লাসগুলো করাবার কথা চিন্তা করছি। তো সেটি নির্ভর করবে, আবারও বলছি, পরিবেশের উপরে। তো আর যদি প্রয়োজন হয় পরীক্ষা, আমরা আশা করি যে পিছাতে হবে না, কিন্তু যদি প্রয়োজন হয় পরিস্থিতির কারণে, তাহলে তো যে কোনো ধরনের সিদ্ধান্তই আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের বিষয়টি তাদের স্বার্থই আমাদের সবার আগে আমরা নিশ্চয়ই বিবেচনা করব এবং সেটির মধ্যে তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি নিশ্চয়ই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব। কাজে আমাদের পিছানো না পিছানোর সিদ্ধান্ত
যদি কখনো নিতে হয় তাহলে সেটি অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই আমরা নেব। আর টিউশন ফির ক্ষেত্রে যেটি বলেছেন, এটি হ্যাঁ আমরাও শুনছি যে কোথাও কোথাও তারা বেশ অনর, তবে আমরা আশা করছি যে তাদের তারাও আচরণটা মানবিক আচরণ করবেন, এবং আমরা হয়তো কিছু জিনিস আমরা একটু নির্দিষ্ট করে আরো বলে দিতে পারবো খুব শিগগিরই যে কতগুলো ফি আছে যেগুলো হয়তো এই সময়ে যেহেতু বিদ্যালয় বন্ধ সেই সময়ের জন্য প্রযোজ্য নয়, যদি খোলা থাকতো তাহলে প্রযোজ্য হতো। বেশ কিছু ফি আছে যেগুলো তো আসলে এড়াবার কোনো উপায় নেই। আর শিক্ষা প্রতিষ্ঠান যদি ফি না পায় তাহলে তার শিক্ষক কর্মচারী বা সেই শিক্ষায়তন সেটিকে মেনটেন করবার খরচ সেগুলো কোথা থেকে আসবে? এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্যও আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার জন্যও সেটি কিন্তু মোটেই সুখকর কিছু হবে না। তো সেই জন্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখতে হবে, আমাদের অভিভাবক যারা আর্থিক একটা সংকটের মধ্যে পড়েছেন এই কোভিড এর কারণে পড়েছিলেন, এখন হয়তো কাটিয়ে উঠছেন, তাদের দিকটাও আমাদের ভাবতে হবে। সেই জন্যই বলেছিলাম যে এটি তো একেবারে সবার জন্য এক সেরকম করবার প্রয়োজন নেই এবং করা উচিত হবে না, কারণ অনেকেই বিশেষ করে যেমন ধরেন যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের তো আয়ে কোনো তফাত হয়নি, কিংবা অনেক ব্যবসা আছে যেখানে কোনো ধরনের কোনো বড় ক্ষতির তারা সম্মুখীন হননি, অনেক ধরনের বেসরকারিও অনেক ধরনের কর্মক্ষেত্রে অনেকেই আছেন যাদের চাকরি ক্ষতিগ্রস্ত হয়নি, যাদের বেতন ক্ষতিগ্রস্ত হয়নি, কমেনি, তো তাদের জন্য নিশ্চয়ই এটি প্রযোজ্য হবে না। কাজে যারা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই যেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক উভয় পক্ষ যেন এই বিষয়টিকে দেখেন। কিন্তু আমাদের দিক থেকে আমরা হয়তো কিছু ফির ব্যাপারে প্রত্যেক বছর যত ফি থাকে তার মধ্যে কয়েকটি ফি থাকে, যেমন স্পোর্টস এর জন্য ফি থাকে, মিলাদ মাহফিলের জন্য ফি থাকে, তো এইসব জিনিসগুলো এরকম আরো দু একটি হয়তো থাকতে পারে, সেগুলো তো এই সময়ে তাদের প্রয়োজন হয়নি এবং প্রয়োজন হবে না, তো সেই রকম কিছু নির্দেশনা আমরা দিয়ে দেব সহসাই। আর তারপরে বলবো যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান একেবারে কোনো ধরনেরই যারা খুবই ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারেও কোনো একটু উদারতা দেখাচ্ছে না সেরকম যদি কিছু হয় আমাদেরকে জানাবেন, সেক্ষেত্রে আমরাও কি করণীয় আমাদের দিক থেকে আমরা আর কি করতে পারি সেটি আমরা চেষ্টা করব। আর বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কোনো বিশ্ববিদ্যালয় বলতেই পারে যে আমরা পরীক্ষা নেব, কিন্তু সবাইকেই ভাবতে হবে যে শিক্ষার্থীর স্বার্থ আমাদের সকলের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। পরীক্ষা নেয়াই যায় কিন্তু পরীক্ষা নিলে এবং ব্যাপকভাবে সব জায়গায় যদি সকল বিশ্ববিদ্যালয় একসঙ্গে প্রতিবারের মতো পরীক্ষা নেওয়া শুরু করে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে সেই বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে। আমরা সকল শিক্ষার্থীর বিষয়গুলো বিবেচনায় নিয়ে যে সমন্বিত পদ্ধতির কথা আমরা বলছি সেগুলোকে বিবেচনায় নিতে হবে, কারণ কোনো বিশ্ববিদ্যালয় তার নিজের কোনো একটা স্বার্থ শুধু দেখলে তো হবে না, তাদেরকে কিন্তু সকল শিক্ষার্থীর যে স্বার্থ আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য যা ভালো সেই বিষয়গুলোকেও তাদের বিবেচনায় নিতে হবে। আর ভারতে কিছু করতে পারছে করছে, আমরাও দেখছি ভারতে কি করছে অন্যান্য দেশে কি করছে, আমরা সেগুলো দেখব অবশ্যই আমাদের পর্যালোচনায় সেগুলো আছে, কিন্তু সবসময় আমরা কিছু করতে পারলেই তারা করতে পারবে বা তারা করতে পারলেই আমরা করতে পারবো, কিন্তু আমরা পর্যালোচনা করে দেখব পরিস্থিতি, যা সম্ভব হবে আমাদের পক্ষে আমরা তার সবটুকুই করব। আর যেখানে আমরা মনে করব, যেখানেই মনে করব যে আমাদের শিক্ষার্থীদের স্বার্থ, অভিভাবকদের স্বার্থ, আমাদের শিক্ষকদের স্বার্থ, তাদের বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি, যদি ঝুঁকি
পূর্ণ হয় তাহলে নিশ্চয়ই আমরা সে পদক্ষেপ নেব না। আর যেখানে ঝুঁকি একেবারেই কমিয়ে নিয়ে আসতে পারবো, যেখানে ঝুঁকি ছাড়া আমরা করতে পারবো, আমরা অবশ্যই সেই সিদ্ধান্তগুলো নেব। এবং যেহেতু এই পরিস্থিতি এখন আমরা আজকের অবস্থায় একটা কিছু ভাবতে পারি, এক সপ্তাহ পরে পরিস্থিতি কি হবে এটি কিন্তু আমরা কেউ এই মুহূর্তে বলতে পারছি না। কারণ করোনা সারা বিশ্বে যেভাবে এখন আছে, বিভিন্ন অঞ্চলে যেভাবে এখন বাড়তির দিকে, তাতে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। আমাদের এখানেও মনে করছে লোকে বাড়বে, কিন্তু বাড়বে কিনা সেটা সামনের দিনগুলোতেই হয়তো আমরা বুঝতে পারবো। কাজেই এই মুহূর্তেই সেই সিদ্ধান্ত বলতে পারছি না, কিন্তু আমরা পর্যালোচনা করছি এবং আমরা তার ভিত্তিতেই আমাদের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য যা সবচেয়ে ভালো আমরা সেটাই করবার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে প্রশ্ন করবেন মহিউদ্দিন ডেইলি স্টার। মহিউদ্দিন ডেইলি স্টার আপনি শুনতে পাচ্ছেন, আপনি আনমিউট করুন প্লিজ, আপনার প্রশ্ন করুন। ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি মাননীয় মন্ত্রী। ধন্যবাদ সকলকে এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের প্রতি। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, একটি উদ্যোগের কথা আপনি মোটামুটি পরিষ্কার করেছেন যে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরবর্তী ব্যাচে ওদেরটা সীমিত আকারে কিছুটা হলেও মানে শিক্ষা কার্যক্রম চালানোর প্ল্যান করছেন, বাট অল সাবজেক্ট টু কোভিড সিচুয়েশন, কোভিড 19 সিচুয়েশন। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনার সাথে মত বিনিময় সভায় যখন আমরা বসেছিলাম তখন আমার মানে আমার একটা প্রশ্ন আমার এক সহকর্মী করে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে বিশেষ মানে স্পেশালি বোল্ড স্টুডেন্টদের এডুকেশন নিয়ে আমাদের যেই টিবি এডুকেশনটা হয় সেই টিবি এডুকেশনটা ওদের মানে ওদের উপযোগী করে হয় নাই, এবং অনলাইন এডুকেশনও তাদের মানে সংযুক্ত থাকার স্কোপটা একটু কম এবং বোঝার স্কোপটা একটু কম। তখন আপনি বলেছিলেন যে এই বিষয়টি অ্যাড্রেস করা হবে, আমি এখন জানতে চাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী যে ওই বিষয়টার কত দূর এবং ওটা মানে অ্যাড্রেস করার বিষয়ে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন, এবং তারাও সংখ্যায় কিন্তু কম না, বেশ কয়েক লাখই হবে প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে আর কি, সে বিষয়টা জানতে চাচ্ছিলাম। আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে, বিশেষ শিশুরা, তাদের জন্য আমরা আমাদের যে টিভিতে এবং অনলাইনে যে শিক্ষাটি হয়, তাদের যারা ভিজুয়ালি চ্যালেঞ্জড, যাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য নিশ্চয়ই সমস্যা, কিন্তু বা যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য হয়তো সমস্যা, কিন্তু অন্যান্য যারা আছেন তাদের হয়তো ততটা সমস্যা নয়। তো আমরা আমাদের যে কাজগুলো এখন করছি তাতে একদম সকলকে আমরা যে একেবারে অন্তর্ভুক্ত করতে পারছি, সব সমস্যার সমাধান করে ফেলতে পারছি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা আরো চেষ্টা করব যে তাদেরকে কিভাবে আমরা এই এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারি, কারণ আরো কতদিন এমন চালাতে হবে আমরা কিন্তু জানি না। কাজেই তাদেরকে আনার চেষ্টা করব। তবে আমি অবশ্যই বলবো যে এই ক্ষেত্রে অভিভাবকরাও অনেক কাজ করছেন, তারাও তাদের সন্তানদেরকে বিশেষ করে বিশেষ এই শিশুদের জন্য তারাও এই যে পাঠদান গুলো হচ্ছে সেগুলো তাদের শিশুদেরকে সেই ক্ষেত্রে সহায়তা করবার চেষ্টা করছেন, শিক্ষকরাও চেষ্টা করছেন। তো আমরা আরো ভালো করার চেষ্টা করব, এটুকু এখন বলতে পারি আর কি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয় এই মুহূর্তে প্রশ্ন করতে যাচ্ছেন দীপ্ত টেলিভিশনের মাহমুদ শাওন। উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসি, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত জানতে চাইছি। ধন্যবাদ। আচ্ছা, তদন্তের
আমরা তদন্ত করতে পাঠিয়েছিলাম ইউজিসির কাছে, ইউজিসি তদন্ত করেছে, এখন সেটি আমাদের কাছে, আমরা সেটিকে পর্যালোচনা করে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। এখনো আমরা এটি নিয়ে আমরা বসিনি, এটি নিয়ে আমরা বসে আমাদের সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয় এই মুহূর্তে প্রশ্ন করতে চান আরটিভির আতিকা রহমান। আতিকা রহমান আরটিভি, আপনি শুনতে পাচ্ছেন? আতিকা রহমান আরটিভি যাচ্ছে আমাদের। সম্ভবত আমরা ওনাকে শুনতে পাচ্ছি না, উনি তো কোনো কোথাও মানে প্রবলেম হচ্ছে। এখন আমি করার জন্য অনুরোধ করছি এস এম আব্বাস আংরিবি। এস এম আব্বাস আপনি শুনতে পাচ্ছেন? সচিব মহোদয়, আপনাদের সহ যারা এখানে সংযুক্ত হয়েছেন প্রত্যেককেই ধন্যবাদ। আমার খুবই সংক্ষিপ্ত ভাবে জানার দরকার কয়েকটি বিষয়, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এসেছে আর একটু কমপ্লিট করলে বোধ হয় ভালো হয়। শিক্ষকদের কাদা ছোড়াছুড়ির সুযোগ তৈরি হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে যে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ইউজিসি এর মেম্বার বানানো হয়, আর তার আগে ভিসি এর গণশুনানি করেন, গণশুনানি আইনে আছে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আমি জানি না গণশুনানি আদৌ বৈধ কি অবৈধ, আইনটা বোধহয় আরো একটু ভালো করে আমাকে দেখতে হবে। আমার মনে হচ্ছে এরকম কাদা ছোড়াছুড়ি করার সুযোগ দেওয়ার কেন হচ্ছে আমার মাথায় এখনো কাজ করেনি, যদি মন্ত্রী মহোদয় ক্লিয়ার করেন। কারণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি দুর্নীতি করে তাহলে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আমার জানা মতে বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা নাই, মানে ওই বিশ্ববিদ্যালয় থেকে তোলা হয়েছে ইউজিসি তে যদি দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপককে নিয়োগ দেওয়া হয় তাহলে এই ধরনের অভিযোগ যখন উঠে তখন মন্ত্রণালয় ঘুমায় কেন, আর এই কাদা ছোড়াছুড়ির সুযোগ কেন মন্ত্রণালয় দিচ্ছে বা সরকার দিচ্ছে, এই প্রশ্নটি কিন্তু উঠে যায়। আমি মনে হয় যে মাননীয় মন্ত্রী এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন অথবা ব্যবস্থা নেবেন। আর একটি বিষয় যে বিশ্ববিদ্যালয় কেন খুলে দেওয়া হচ্ছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 মার্চ যে পরীক্ষা শেষ হয়ে গেছে ভাইবা, আজ 7.5 মাস ভাইবা শেষ হওয়ার পরেও ফলাফল হয়নি, তাহলে কোভিড এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফলই দিতে পারেনি, তাহলে পরীক্ষা বা অন্যান্য কিছু নেওয়া বা সীমিত আকারে এসব ভাবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তা কেন বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত মানে খুলে দেওয়া হবে না, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাত্র 2 লাখ পরীক্ষার্থী চতুর্থ বর্ষে এবং সারা দেশব্যাপী পরীক্ষা হবে, এতে কি এমন সমস্যা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যবিধি মেনে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি নিতে পারেনি? আমার মনে হচ্ছে যে গতকালকে ফ্রান্সের বিরুদ্ধে হাজার হাজার মানুষ মোহাম্মদপুরে মাস্ক ছাড়া নেমেছে, হাতে গোনা 2-1 জন এবং এর মধ্যে শিশুই আছে বেশি। এইটি যদি হয় রাজধানী শহরে সর্বোচ্চ 2020 সালের সর্বোচ্চ মিছিল এটি যদি হতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান কেন খুলে দেওয়া হয় না? আর যারা সমালোচনা করেন নানাভাবে সরকারের যে এইটা হলে এইটা হবে, সেইটা হলে সেইটা হবে, শিক্ষার্থীদের ছেড়ে দিলে মারা যাবে, তো যারা এইসব সমালোচনা করেন আমি তাদের ফেসবুক ঘেঁটে দেখেছি এবং যারা মিছিলে যান তাদের ফেসবুক গুলো ঘেঁটে দেখেছি। আমার মনে হয় যে সরকারের ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত, সীমিত আকারে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যেতে পারে বলে আমার মনে হয়। দীর্ঘকাল যদি এইভাবে খুলে রাখেন তাহলে রেজাল্টই তো হবে না, 7.5 মাস যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ফলাফল না দিতে পারে তাহলে আর বাকি বিশ্ববিদ্যালয় গুলো কি করবে, এটা বোধহয় আমাদের বুঝতে পারছি। আর যেটুকু আমি বলতে চাই যে নভেম্বরে যদি সীমিত আকারে খুলে দেওয়া হয় 15 নভেম্বরের পরে। ধন্যবাদ আব্বাস ভাই। জি আব্বাস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়। জি উনি বোধহয় আরেকটা প্রশ্ন করতে চেয়েছিলেন। আচ্ছা আব্বাস ভাই আর আর আব্বাস
আপনি বলছিলেন যে এসএসসি পরীক্ষা যারা দেবে তাদের তো ক্লাস করা দরকার, কিন্তু কলেজ খুলে দিলে কলেজ সীমিত আকারে চলতেই পারে, কারণ হাই স্কুলের মতো না বা প্রাইমারির বাচ্চাদের মতো না, প্রাইমারি খোলার কথা আমি অবশ্যই বলবো না, এটা অসম্ভব, এখন খোলার মতো পরিবেশ পরিস্থিতি হয়নি, কিন্তু কলেজ খুলে দেওয়া যাবে না সীমিত আকারে বা বাই রোটেশন কলেজগুলো ব্যবস্থা নিতে পারবে না, তার মানে কি তাদের প্রশাসনিক ক্ষমতা দুর্বল, বা সেইভাবে হিসেব করে আমার মনে হয় যে সীমিত আকারে সেটিও খোলা দেওয়া যেতে পারে, এ ব্যাপারে একটু যদি স্পষ্ট করে একটু বলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা আব্বাস সাহেব ধন্যবাদ। আপনি প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেটি বলেছেন কাদা ছোড়াছুড়ির কথা, এটি আসলে খুব দুঃখজনক যে একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং একটা খুব বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সেটিতে বিভিন্ন নিয়োগ এবং অন্যান্য প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, এবং আপনি যেটি বললেন যে এটি তো নতুন কিছু নয়, দেখুন নতুন পুরনোর বিষয় নয়, যখন কোনো ধরনের অনিয়ম নিয়ে কোনো সংবাদ আসে বা কোনো অনিয়মের কোনো অভিযোগ ওঠে তখন অবশ্যই সেটিকে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সেটি তদন্ত করে দেখা এবং সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটি প্রয়োজন, এবং এটিও আমরা যে উদ্যোগ নিয়েছি সেটি তার ব্যতিক্রম নয়। আমাদের কাছে লিখিত ভাবে অভিযোগ এসেছে, আমরা সেই অভিযোগ ইউজিসি এর জন্য দায়িত্বপ্রাপ্ত এই এই ধরনের তদন্তগুলো করবার জন্য তারা সেই তদন্ত করেছেন, তারা তদন্ত করে একটা প্রতিবেদন তৈরি করেছেন, এটি এখনো আমার কাজ পর্যন্ত এসে এখনো পৌঁছায়নি। আমরা আর এর মধ্যে আপনি জানেন যে আমাদের যদিও আমাদের সচিব মহোদয় আজকেও তার অসুস্থতা নিয়েও একটু সুস্থতার দিকে এখন আছেন আলহামদুলিল্লাহ, তিনি আমাদের সঙ্গে এই জুমেও যুক্ত আছেন, কিন্তু তিনিও এই গত কিছুদিন যেহেতু কোভিড আক্রান্ত ছিলেন সেই কারণেও আমরা এই বিষয়টি হয়তো বিবেচনায় এখনো আনতে পারিনি, কিন্তু উনি সুস্থ হয়ে ফিরে এলেই আমরা এই বিষয়টি নিয়ে আমরা আবার বসবো। আমাদের এই রাজশাহীর বিষয়টি আছে, আরো দু একটি বিষয় আছে যেগুলো নিয়ে আমরা বসবো। তো এই কাদা ছোড়াছড়িটি হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরেও হয়েছে। আমি আশা করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা জড়িত আছেন তাদের সকলেই তাদের সম্মান, তাদের প্রতিষ্ঠানের সম্মান, তাদের যে পেশা সেটির সম্মান এটিকে মাথায় রেখে তারা যেখানেই কথা বলেন যে ধরনেরই আচরণ করেন সেটি যেন এই বিষয়গুলোকে মাথায় রেখে করেন। আর ইউনিভার্সিটি কেন খুলছে না বিশ্ববিদ্যালয়গুলো, হ্যাঁ হয়তো আমরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা সীমিত আকারে খোলা যায় কিনা, কারণ কলেজ বিশ্ববিদ্যালয় এখানে তো ওই যে আপনিও যেটা বলেছেন যে একেবারে ছোট বাচ্চা নয়, কাজেই তাদের পক্ষে স্বাস্থ্যবিধি হয়তো অনুসরণ করা অনেক সহজ, কিন্তু তারপরও যেখানে অনেক ভিড়, আমাদের তো আসলে তাদের বয়সের বিষয়টা হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভিড়, এবং এই যে স্বাস্থ্যবিধি মেনে সেখানে সকল শিক্ষার্থীকে বসানো যাবে কিনা সেই বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সেই জন্য সীমিত পরিসর যখন আমি বলেছি, আমরা কিন্তু চিন্তা করছি যে যদি দশম শ্রেণী যদি আসে সেখানে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি রুমে আমরা ভাগ করে যদি বসাতে পারি সেটি হতে পারে, একইভাবে দ্বাদশ শ্রেণী তাদেরকে যদি করা যেতে পারে, আমরা নানান বিষয়ে চিন্তা করছি আসলে সেটা একটা। আর সেরকম বিশ্ববিদ্যালয়ে কতটা সম্ভব হবে, সীমিত পরিসরে কিভাবে সম্ভব হতে পারে এই বিষয়গুলো দেখতে হবে, এবং আমরা যখন মনে করব যে পরিস্থিতিটি অনুকূল তখনই আমরা সেটি খুলে দেবার জন্য আমরা বলবো। কিন্তু এটি সত্য যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললেন যে তারা 7 মাস আগে ভাইবার নিয়েছে, সেই ভাইবার রেজাল্ট এখনো দেয়নি, এটি যদি সত্য হয়ে থাকে তাহলে
নিশ্চয়ই তাদের এই বিষয়টি নিয়ে খুবই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কারণ শিক্ষার্থীরা পরীক্ষাটি দিয়ে ফেলেছে এবং সেটির রেজাল্ট ট্যাবলেট করে সেটি দিয়ে দেয়া, তার জন্য তো হয়তো এই বন্ধ আছে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম তো অনেক জায়গায় চালু আছে, কাজেই এই রেজাল্ট দিয়ে দেওয়ার কাজটি হয়তো করে ফেলা যেত, বা তারা ভেবে দেখবেন যে তারা কি করে এটি দ্রুততার সঙ্গে করতে পারেন। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় খোলা সেটির সঙ্গে আপনি মোহাম্মদপুরে মিছিলের যে কথাটি বললেন, মোহাম্মদপুরে মিছিল হয়েছে, সেখানে মানুষ স্বাস্থ্যবিধি মানেনি, সেটি এক বিষয়, আর আমি বা আমরা মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা বলবো, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে, সেখানে স্বাস্থ্যবিধি মানা হবে কি হবে না সেটি কিন্তু একদম ভিন্ন বিষয়। আপনি রাস্তায় বহু মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না, কিন্তু সেই স্বাস্থ্যবিধি তারা মানছেন না সেটি তাদের ব্যক্তিগত দায় দায়িত্বের বিষয়, মানা উচিত কিন্তু মানছেন না অনেকেই। কিন্তু আমরা যখন একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলবো, তখন সেখানে আমরা কিন্তু আমাদের দায় দায়িত্ব এড়াতে পারি না, আমরা আমাদের দায়িত্ব নিয়েই স্বাস্থ্যবিধি মানা হবে এটি যতদূর সম্ভব নিশ্চিত করেই কিন্তু আমরা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি। আমাদের পক্ষে তো দায়িত্বশীল হওয়া ছাড়া এর চেয়ে ভিন্ন কিছু করা তো আমাদের পক্ষে আমাদের জায়গায় থেকে করা সম্ভব নয়, এই বিষয়টি আশা করি আপনারা অনুধাবন করবেন, ধন্যবাদ। আর একটু মন্ত্রী মহোদয়ের কথার সাথে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছি যে জনাব আব্বাস সাহেব যেটা বলেছেন যে একজন সদস্যের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে মন্ত্রণালয় যথাযথ আইন পর্যালোচনা করে এবং বিধি অনুযায়ী কিন্তু সেখানে সদস্য নির্বাচিত করেছে, এখানে সদস্য নির্বাচনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর গণশুনানির প্রেক্ষিতে যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, সেক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় কিন্তু ঘটেনি। এবং তবে এখানে আপনারা যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে গণশুনানি, যে সেটা কি আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রক্রিয়ায় আছে কিনা এবং সেখানে তার নির্ধারিত আইনি এখতিয়ার সেটা করার আছে কিনা, সেটা নিয়ে আমরা অবশ্যই এই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। যদি প্রক্রিয়া না মেনে তদন্ত হয়, স্বাভাবিকভাবেই তদন্তটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা অবশ্যই সেটা দেখবো যে গণশুনানি করার মতন করে তদন্ত করাটা কি সমীচীন কিনা, তবে আমরা আমাদের পক্ষ থেকে কোনো সেক্ষেত্রে তদন্ত করার জন্য আমাদের গণশুনানি করার কোনো নির্দেশনা কিন্তু আমরা দেইনি। মাননীয় উপমন্ত্রী মহোদয় যে উত্তরগুলো দিয়ে দিয়েছেন, আমি উত্তর দেওয়ার সময় ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করিনি, সরি, মাননীয় উপমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। মাননীয় মন্ত্রী মহোদয় এই মুহূর্তে প্রশ্ন করতে চাচ্ছেন রোমান্তুর্য, দৈনিক শিক্ষা ডট কম, রোমান্তুর্য আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার কয়েকটা প্রশ্ন ছিল, এর মধ্যে একটি প্রশ্ন যে আমরা কারিগরি শিক্ষার্থীদের ব্যাপারে জানলাম, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, বিএম এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যাপারে একটু স্পষ্ট ভাবে জানতে চাচ্ছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, যে ডিপ্লোমা কোর্সে যে শিক্ষার্থীরা আছে তাদের ব্যাপারটা কি হবে, মানে তাদের পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে কিনা, এক নম্বর। দুই নম্বর, আগামী বছর এসএসসি পরীক্ষার ব্যাপারে যেহেতু এখনো নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে কিভাবে, মানে শিক্ষার্থীরা যদি পরীক্ষা নেওয়া হয় কিভাবে তাদের পরীক্ষার জন্য নির্বাচন করা হবে, সেই ব্যাপারেও সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, সেই ব্যাপারটাও যদি দয়া করে জানাতেন। আর আরেকটি পয়েন্টে, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল আমাদের জানা মতে বেশ কয়েক মাস ধরেই তৈরি, বারবারই বলা হচ্ছে যে মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে এই পরীক্ষার ফল দেয়া হবে, তো এই ব্যাপারে একটু মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিপ্লোমার জন্য এবং অন্যান্য যেগুলো বললেন কারিগরির, সেগুলো আমি একটু আগে বলেছি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আর কারিগরির এই সমস্ত পরীক্ষাগুলো, এগুলো নিয়ে আমরা খুব শিগগিরই আমরা আশা করছি আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। আর এসএসসি পরীক্ষার প্রিটেস্ট টেস্ট সেগুলোর কি হবে, আমরা তাদেরকে যদি ক্লাসে নিয়ে আসতে পারি
সীমিত পরিসরে হলেও যদি নিয়ে আসতে পারি তখনই এই বিষয়গুলোকে আমরা আরো সহজে করে ফেলতে পারবো বলে আমাদের মনে হয়। কাজে সেটিও আমরা জানাতে পারবো, কারণ অবশ্যই আমাদের তো একটা একটা কোনো ধরনের প্রিটেস্ট টেস্ট দুটো পরীক্ষা সাধারণত হয়, দুটো হবে না অন্তত একটা হয়ে তাদেরকে আমরা পাঠাবো, সেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আর আমরা অ্যাসেসমেন্ট তো নানান ভাবে আমরা করার চেষ্টাও করছি, সেটিও আমরা জানাবো। আর আপনি এই সবশেষ যেটি বললেন আবার একটু বলবেন, সবশেষ একটা বলেছিলেন কাইন্ডলি খুব শিগগিরই আশা করছি ইনশাল্লাহ রেজাল্ট পাবলিশ হবে, খুব শিগগির হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এখন প্রশ্ন করবেন মীর মোহাম্মদ জসিম, বিজনেস স্ট্যান্ডার্ড। মীর মোহাম্মদ জসিম, আপনি যদি আপনার প্রশ্নটি করা হয়ে গিয়ে থাকে সেটা বলবেন, আর আপনি আপনার আনমিউট করে আপনি প্রশ্নটি করতে পারেন। মীর জসিম, মীর জসিম শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, আজকে মাননীয় ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংক একটি আহ্বান জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য, বাংলাদেশে সেরকম পরিস্থিতি আসলে তারা পর্যালোচনা করে করেছেন কিনা, সারা পৃথিবী তারা জানিয়েছেন যে খুলে দেওয়ার জন্য। আরেকটা প্রশ্ন মাননীয় মন্ত্রী, এসএসসি যে পরীক্ষাটি, শিক্ষার্থীরা ইতিমধ্যে জেনেছেন যে এগুলি বাড়ানো হচ্ছে কিংবা শিক্ষার্থীদের মধ্যে একটা দুর্দুল্য মনতা আছে, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষাটি যদি পিছিয়ে দেওয়া হয় বা এক মাস দুই মাস কি পরিকল্পনা আছে, এটা যদি স্পেসিফিক করে দেওয়া হয় তাহলে তাদের জন্য কিন্তু পড়াশোনা করাটা খুব সহজ বা ইয়ে হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলার বিষয়টি নিয়ে আগেই কথা বলেছি, আমি আর পুনরাবৃত্তি করছি না। আর যেটি এই পরীক্ষা নিয়ে, এসএসসি পরীক্ষার, আমরা এই মুহূর্তে তো বলা আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা আমাদের পিছাতে হবে কিনা, আর যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয় তাহলেই একমাত্র পেছানো হবে, তা না হলে তো আমরা অবশ্যই চেষ্টা করব সময় মতো পরীক্ষা নেবার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়, এই মুহূর্তে প্রশ্ন করতে চান অভিজিৎ ভট্টাচার্য, দৈনিক ঘড়ির কাগজ পত্রিকা। হ্যালো, জি আদাব মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমার যে প্রশ্নটা ছিল সেটা তুর্য খানিকটা করে দিয়েছে এবং আপনি উত্তরও দিয়েছেন, তারপরে আমি যদি আরেকটু বলি, সীমিত পরিসরে আপনারা মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হয়তো নভেম্বরের শেষের দিক থেকে বা স্কুল খোলার কথা ভাবছেন, তো প্রাক নির্বাচনী পরীক্ষা হওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষা তাদের হবে কি হবে না সেটা যদি একটু পরিষ্কার করে বলেন। আপনি যদিও বলেছেন যে স্কুল খোলার পরে ভাববেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের কি ভাবনা, তাদের নির্বাচনী পরীক্ষা হবে কিনা, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকেরও নির্বাচনী পরীক্ষা হবে কিনা 2021 সালের? দুটো প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ভাবনা, সীমিত পরিসরে আমরা তাদেরকে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারি কিনা সেটি, আর অ্যাসেসমেন্ট সেটি কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে না নিয়ে আসতে পারলেও আমাদের পক্ষে অ্যাসেসমেন্ট নানান ভাবে কিছু করা সম্ভব, কাজেই কোনো না কোনো ধরনের একটা অ্যাসেসমেন্ট হয়েই তারা যাবেন। সেই ক্ষেত্রে কি অ্যাসেসমেন্টটি কি হবে, কি ধরনের হবে, সেটি কি আমাদের যে প্রচলিত টেস্ট পরীক্ষা যেভাবে হয় সেভাবে হবে নাকি অন্য কোনো ভাবে হবে, সেই সবকিছুই আমরা পরিস্থিতি বুঝে সেই সময়ে জানিয়ে দেব। যদি অ্যাসেসমেন্টই হয়, ধরনের অ্যাসেসমেন্ট হয়েই তারা পাবলিক পরীক্ষা দিতে যাবেন,
কারণ প্রত্যেক তাহলে তাহলে কি এই অ্যাসেসমেন্টটাই যদি হয় তাহলে কি আমরা বলবো যে বা বলার সুযোগ তৈরি হবে যে দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছেন তারা সবাই 2021 মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন? তাহলে অ্যাসেসমেন্টের কথা কেন বলছি? কোন না কোন ধরনের একটা অ্যাসেসমেন্ট হয়ে যারা পরীক্ষা দিতে পারার মতো অবস্থায় আছেন তারা পরীক্ষা দিতে যাবেন। কেন হয় প্রিটেস্ট বা টেস্টই কেন হয়? হ্যাঁ, ঠিক সেই কারণেই, সেইভাবেই কোনো না কোনো ধরনের হয় টেস্ট পরীক্ষা হবে, নয় কোনো একটা অ্যাসেসমেন্ট হবে, হয়ে যারা যাদেরকে মনে করা হবে যে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তারা এসএসসি পরীক্ষার জন্য যাবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আর কোনো প্রশ্ন আছে মন্ত্রী মহোদয়? আমরা মনে হয় আজকের মতন এইখানে সমাপ্ত করলে ভালো হবে। ঘন্টা হয়ে গেছে আর প্রশ্ন মনে হচ্ছে আর নেই, তো আমরা আপনাদের সকলের যেসব আপনাদের প্রশ্নের মধ্য দিয়ে আসলে যেটা হয় আমরা এসে আপনাদের সঙ্গে কথা বলি, শুধু যে আমরা আমাদের কিছু সিদ্ধান্ত আপনাদেরকে জানাই তা নয়, আপনাদের প্রশ্নের মধ্যে দিয়েও কিন্তু আমাদের আরো অনেক কিছু আমাদের সামনে আসে যেগুলোর হয়তো অনেকগুলোই আমাদের বিবেচনায় ইতোমধ্যে আছে, কোনো কোনোটা হয়তো আমাদের বিবেচনায় এর মধ্যে ছিল না। আপনাদের সেই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের সেগুলোকে আমরা সঙ্গে সঙ্গেই আবার বিবেচনায় নেই, কাজে আপনাদের সঙ্গে এই যে আমাদের এই আদান প্রদানটি সেটি আমাদের জন্যও খুবই প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। আমি সেই জন্যে আপনাদের সকলকে, আমার সকল সাংবাদিক বন্ধুকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মাননীয় উপমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, আমাদের সচিব মহোদয়দের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, নিরাপদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ খাই সাহেব, আমরা পরবর্তীতে সেটা অ্যাড্রেস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।